কোথায় বগলের চুল? ও নো, ভাগ্য ভালো ইউটিউবের ভিডিওটা দেখে আমি এসেছি, না হলে এখানে পোঁতো মারতে আসতাম। এ জানো গেলি, আজকে না বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রোল হয়েছে, তাহলে তো লং ড্রাইভে যেতে হয়। তা কোথায় কোথায় যাওয়া হবে? মিলপি, ও নো, অবজারভেটরি, কেপ টাউন, বিমা স্ট্রিট। এই যা, মনে ছিল না একদম। জানো গেলি, আজকে একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে, হাতে একদম সময় নেই। চলো কাছাকাছি কোথাও একটা লাঞ্চ সেরে নিই। হে ভগবান, সারা জীবন কি হ্যান্ডেল মেরে কাটতে হবে? আমার কি হাতে রেখায় একটাও মে নেই? ওই তো অলক আসছে, ওকেই বলি একটা মেন নাম্বার দিই। এ থাম থাম থাম, এ এটা জোসেফ কাকুর বাইক না? আগের বেলা তেল নিয়ে ঝামেলা করলি, আবার তোকে দিয়েছে, আর আমরা চাইলে পাই না। কে বাজে সেপ কাকুরে? তুই বাজে, সকাল সকাল এসে উল্টো পাল্টা বকছিস। সাইড দে সাইড দে। ও নো, ক্যালি তুমি কি কি খাবে? মামনি তোমরা কি ইউটিউবার? দেখো আগেই বলে রাখছি, ভিডিও করলে 10,000 দিতে হবে। তেরা বাপ ইয়ার ছোড় কর গেছে তেরি মা? না না কাকু, আমরা এমনি খেতে এসেছি, ভিডিও ভিডিও কিছু করব না। বলো কি মাখা দেব? পটল মাখা, উচ্ছ মাখা, ঢেঁড়স মাখা, লিচু মাখা, আপেল মাখা, কলা মাখা, আলু মাখা, বাহ, কুমড়া মাখা, লাউ মাখা। তোমরা একটু দাঁড়াও, আমি করে দিচ্ছি। ক্যালি এখন তো মাখা অনেক বাকি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি পাশে থেকে ঘুরে আসছি। কি করি কি করি, হে ভগবান একটা উপায় বাদলে দাও গো। সকালে তো ওকে খিস্তি দিয়ে এলাম, ফোনটা করলে কি পাবো? তাহলে চেষ্টা করে দেখি। এই বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি। বাইক নেই তো কি হয়েছে, টোটো তো আছে, এতেই মাল তুলব। আতে চাঁদ উঠেছিল গগনে, সময় আবার কে ফোন করলো? এ সালা চাঁদ উঠেছিল গগনে, অলোক কেন ফোন করলো? যাই হোক দেখি কি বলে। হ্যালো ভাই, গার্লফ্রেন্ডে ফেসে গেছি রে, পকেটে একটাও পয়সা নেই, সে মেয়েটা কাঁচা কি সব খাচ্ছে আর অনেক বিল হয়ে গেছে, তুই একটু আসতে পারবি? অনেকক্ষণ তো হয়ে গেল, অলোক আসছি বলে কোথায়? হে বয়, কেন সকালে তো বেশ বলছিলিস, কে তুই, তোকে মানা চিনি না, সাইড দে ভাই। সকালে যা হয়েছে হয়েছে, ভুলে যা, তুই একটু আমার প্রবলেমটা বোঝার ট্রাই কর, প্লিজ একটু তাড়াতাড়ি চলে আয়, খুব এমার্জেন্সি দরকার। টাকা দিতে পারবো না, তুই আগেও টাকা নিয়েছিস এখনো শোধ করিসনি। ভাই খুব এমার্জেন্সি দরকার, তুই একটু বোঝার ট্রাই কর, একেবারে সব টাকা দিয়ে দেবো, তুই এবারটা আমাকে বাঁচিয়ে। তুমি তোমার লেভেলে একটা মেয়ে খুঁজে নাও, আমি চললাম।